আমার প্রিয় রাজ্যবাসী আমরা বিগত মার্চ মাস থেকে কোন সময় জনতার কারফিউ কোন সময় লকডাউন কোনো সময় লকডাউন টু আবার কোন সময় লকডাউন থেকে বেরিয়ে আসার রাস্তা তৈরি করছি আমরা ত্রিপুরাবাসী জাগ্রত এবং আমরা প্রমাণিত করেছি যে আমরা করোনাকে পরাজিত করতে জানি বন্ধুরা পাঁচ এপ্রিলের আগে ত্রিপুরাতে পজিটিভ কেস শূন্য ছিল কিন্তু পরবর্তী সময়ে আমাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব বা কর্মক্ষেত্রে ত্রিপুরার অনেক লোক অন্যান্য রাজ্যে ছিলেন যারা হটস্পট থেকে নিজ নিজ বাড়িতে ফেরত আর তারপর ত্রিপুরাতে পজিটিভ কেস সংখ্যা বেড়েছে এবং সেটা কালকে বিকেল পর্যন্ত চোদ্দোশো একচল্লিশ টোটাল পজিটিভ কেস ছিল ও তার মধ্যে এগারোশো নিরানব্বই জন রিকাভারি হয়ে গেছে রিকভারি রেট সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডেথ রেট জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট পার মিলিয়ন যে রিকভারি রেট রয়েছে সেটাও ত্রিপুরাতে প্রায় সতেরো হাজার একশো ছেচল্লিশ ন্যাশানালের যে রেট রয়েছে তার প্রায় তিন বন্ধুরা আমরা সবাই মিলে করোনাকে মোকাবেলা করছি কিন্তু তার মধ্যেও সিপাইজলাতে তিনটি ব্লকে আমাদেরকে ক্যান্টেনমেন্ট জোন ঘোষণা করতে হয়েছে সাউথ ওর গোমতিতে কিছু জায়গায় পজিটিভ কেস সংখ্যা বেশি রয়েছে আমরা সেই জায়গাগুলো আইডেন্টিফাইড করেছি মাইক্রো লেভেলও কাজ করছি আমাদের কাছে পর্যাপ্ত কিট রয়েছে এবং এখন অন্যান্য ডিস্ট্রিক্টেও যে নতুন কিট এসে গেছে ওখানেই সোয়াব নিয়ে উইদিন হাফ অ্যান আওয়ার ওখানেই তার রেজাল্ট বলা যেতে পারে তার ব্যবস্থা ত্রিপুরা সরকার করতে সক্ষম হয়েছে বন্ধুরা নিজেদের সাবধানতার জন্য আমাদেরকে আরও কয়েকটি মাস সংযত থাকতে হবে ফেস মাস্ক কম্পালসারি বিনা মাস্কে কোনো জায়গাতে বিশেষ করে যেখানে জন সমাগম হয় একটু লোকজন বেশি বাজার হাট কোনোমতেই বিনা মাস্ক না যাওয়া দুই গজ ডিস্টেন্স বজায় রাখা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ও সেই দিশাতে আমাদের ত্রিপুরাবাসীর স্বভাবকে নিয়ে যেতে হবে আপনারা তা করতে সক্ষম হয়েছেন কিন্তু আরও সুচারুভাবে করতে হবে আমরা দেখেছি এখন বাজার হাটে রাস্তাঘাটে একটা রিল্যাক্স মানসিকতা চলে এসছে মনে হচ্ছে যেমন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে বন্ধুরা এমনটা নয় সময় খারাপ হতে কাউকে বলে আসবে না সময় তার নিজের গতিতে চলতে থাকে তার জন্য আমাদেরকে সাবধানতার সঙ্গে থাকতে হবে আপনারা সবাই অবগত আছেন আগামী রবিবার আমরা পূর্ণ দিনের সকাল পাঁচটা থেকে সোমবার সকাল পাঁচটা পর্যন্ত ফুল লকডাউন ঘোষণা করেছি অ্যাসেন্সিয়াল সার্ভিস ছাড়া সমস্ত কিছু দোকান পাট এভরিথিং বন্ধ থাকবে কোনো ব্যক্তি বিনা প্রয়োজনে বাড়ি থেকে ভাবে যাতে আমরা না বেরোই এবং নিজের পরিবারের সঙ্গে নিজের নিজের বাড়িতে থাকা আর একটা বিষয়ে আমি আপনাদেরকে আগ্রহ করব পুরো দিন ফুল লকডাউনে আমরা থাকব বাড়িতে বড় বুজুর্গ যারা রয়েছেন তাদেরকে যদি বাড়িতে জুসের ব্যবস্থা হয় থাকে তো এক গ্লাস জুস খাওয়ানো আর যদি সেই ব্যবস্থা না থাকে কমসে কম আপনার বাড়ির মধ্যে আপনার বাবা হোক আপনার মা হোক আপনার দাদি হোক আপনার ঠাকুমা হোক যে একজন দুইজন তিনজন যারাই বাড়ির মধ্যে বুজুর্গ রয়েছেন আপনার নিজের হাতে এক গ্লাস গুনগুনা গরম জল তার মধ্যে খানিকটা আদা দিয়ে বা তুলসী পাতা দিয়ে বয়েল করে গুনগনা এক গ্লাস গরম জল আপনার বাড়ির যে বুজর্গ যারাই রয়েছেন তাদেরকে নিজের হাতে রান্না করে গরম করে তাকে এক গ্লাস গুনগুনা আদ্রক মিশ্রিত গরম জল বা ভিটামিন সি জুস যেমন পাইনঅপেল জুস বা অরেঞ্জ জুস মোসাম্বি জুস লেবু শরবত আর এগুলো যদি না হয় শরবত বা জুস তো কমসে কম গুনগুনা গরম জল তার মধ্যে তুলসী পাতা মিক্স করে বা আদ্রাক দিয়ে বয়ল করে নিজের হাতে আমি আমার মাকে কালকে রান্নাঘরে যাব ওর নিজের হাতে জল গরম করব তার মধ্যে আদ্রক দেব তুলসী দেব আর এক গ্লাস জল ওনার হাতে তুলে দেব এবং সেটার রেকর্ডিং করে ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমিও আপনাদেরকে নিবেদন করব আপনারও নিজ নিজ বাড়ির বড়ো বুজুর্গ যারাই আছে তাদেরকে এভাবে গুনগুনা জল দেওয়ার ব্যবস্থা করা বা ভিটামিন জি সি এর কোনো জুসের ব্যবস্থা করা ও নিজের হাতে করা কাউকে না বলা আরে মা বাবা জন্ম দিয়েছে দাদু দিদা আমার বাবা মাকে জন্ম দিয়েছে ওনাদের জন্য এই কাজটা করতে পারবো না আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আমার সমস্ত ত্রিপুরাবাসী কালকে প্রত্যেকের বাড়িতে যারা বুজুর্গ রয়েছেন তাদেরকে নিজের হাতে সে সেবাটা করবেন এবং তার মোবাইল দিয়ে হোক বা ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে নিজ নিজ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ফেসবুকে শেয়ার করা টুইট করা ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে শেয়ার করা তাতে মাননীয় প্রধানমন্ত্রী যে আপিল করেছিলেন আয়ুষ মন্ত্রণালয়ের একটা গাইডলাইন কি কি করতে হবে বড় বুজুর্গদের শার্টের উপরে রিস্ক বেশি তো তাদেরকে বাড়িতে থাকা সাবধানতার সঙ্গে থাকা যারা দশ বছরের নিচে শিশু সাবধানতার সঙ্গে থাকা তারই একটা অংশ হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কমসে কম গরম গুনগুনা গরম জল খাওয়ার অভ্যেস করা এতে ইমিউনিটি পাওয়ার বাড়বে ওর আজকে থেকে রাজ্য সরকার একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে যে পুরো জুলাই মাস প্রতি শনিবার দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত ত্রিপুরার তিনশো ষোলোটি জায়গাতে আমার বোনেদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে প্রত্যেকটি স্টলে দুশো করে আনারস এবং চারশো করে লেবু যা থেকে লেবুর শরবত এবং আনারস কেটে মুক্ত সমস্ত ত্রিপুরাবাসীকে পেশ করার ব্যবস্থা করা হয়েছে আজকে থেকে তার শুরুবাত হয়ে গেছে আমি আশা করি তাতে ভিটামিন সি রয়েছে বড় মাত্রায় এবং এতে করোনা নিরোধক হিসাবে আমরা লাভান্বিত হব আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে আনারস চাষি এবং নিবু চাষি রয়েছেন ওনারাও বড় মাত্রায় প্রায় তিনশোর কাছাকাছি আনারস এবং লেবু চাষি লাভবান হবেন বন্ধুরা আজকে আরেকটা সুন্দর দিন রয়েছে সেটা হচ্ছে বন দিবস রাজ্যে আমরা প্রত্যেকবারের মতো পালন করি আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের শেয়ার করতে চাইছি গাছ লাগালিও হয় না গাছ কতটা বেঁচেছে তা মূল্যায়ন করতে হয় সেটা হচ্ছে রেজাল্ট একসময় ত্রিপুরাতে গাছ লাগানো হতো কিন্তু গাছ বাঁচতো কতটা ফর্টি পারসেন্ট ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট হায়েস্ট আজকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট বৃক্ষরোপণের পর সেগুলো সারভাইভ করছে সেটা আমাদের জন্য আমাদের পরম বন্ধু তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে এই প্রথম ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের কোনো রাজ্য হয়নি ই ট্রি কিউআর মাধ্যমে আমরা ই ট্রির লাগানোর ব্যবস্থা করেছি এবং তার মধ্যে কিউআর সিম্বল থাকবে যখনই আপনি আপনার স্মার্টফোন দিয়ে সেই কিউআর কে স্ক্যান করবেন তৎক্ষণাৎ সেই কিউআর থেকে ডিটেলস আপনার মোবাইলের মধ্যে চলে আসবে যে গাছ কে লাগিয়েছে সেই কিসের গাছ তার উপকারিতা কি ইন ডিটেইলস ওয়েবসাইটে চলে যাবে সেই গাছের চিত্রও আপনার আপনার মোবাইলে চলে আসবে এই প্রথম ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য এই রাজ্য সেটা করতে পেরেছে আরেকটা নতুন বিষয় আজকে ত্রিপুরা রাজ্য সরকার করতে সক্ষম হয়েছে স্মৃতি বন সেই কনসেপ্টটা ভারতবর্ষের রাজস্থান রাজ্যের জয়পুরে বন রয়েছে কিন্তু একটা জায়গাতেই পরবর্তী সময়টা ইকো পার্কে ডাইভার্ট করা হয়েছে আমরা ফরেস্ট যতগুলো সাবডিভিশন রয়েছে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সাবডিভিশনে স্মৃতি বন বানানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আটটি জায়গাকে নির্ধারিত করে আমরা সেই কাজটা করতে সক্ষম হয়েছি আজকের দিনেই তার শুরুবাদ হয়েছে আমি আমার স্বর্গীয় পিতাজির নামে আজকে একটা বৃক্ষরোপণ করেছি সেটা মানদেহের কাছে একটা গ্রামে একটা স্মৃতিবনের জায়গা চিহ্নিত করা হয়েছে এবং সেই স্মৃতিবনে প্রত্যেক লোক নিজের মাতা পিতা দাদু দিদা বা পূর্বজের নামে গাছ লাগাতে পারেন আপনি যদি নাও যান আপনি যদি ত্রিপুরার বাইরেও থাকেন দুনিয়ার কোনো জায়গাতে রয়েছেন তো অনলাইনেও তার ব্যবস্থা আছে অনলাইনে আপনি বুক করে মাত্র তিনশো টাকা দিয়ে আপনি বুক করতে পারেন এবং তার মধ্যে যে কিউআর সিস্টেম লাগানোর জন্য বা নেমপ্লেট লাগানোর জন্য আপনার পরিবারের বা যার নামে দিয়েছেন তার জন্য এক হাজার টাকা অনলাইনে বুক করে আপনি করতে পারেন এবং আপনাকে ফটো উঠিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেই সাইট থেকে আপনার অ্যাড্রেসে আপনার হোয়াটসঅ্যাপে আপনার মেইলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবার কল্পনা করুন যে ত্রিপুরাতে যে ডেথ রেট রয়েছে প্রতি হাজারে সেটা ফাইভ পয়েন্ট সামথিং ওর প্রতি বছর একুশ হাজারের কাছাকাছি লোকের মৃত্যু হয় তো স্মৃতিবনে যদি প্রতি বছর যারাই আমাদের স্বর্গীয় হচ্ছেন আমরা এক একটা করে যদি গাছ লাগাই আর নিশ্চিত আমরা লাগাব তো একুশ হাজার গাছ প্রতি বছর লাগবে এই স্মৃতি বনগুলোর মধ্যে এবং সেই বনের মধ্যে সেই গাছগুলোর সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক হয়ে যাবে গাছগুলি যখন বাড়তে থাকবে তো আমি আত্মীয় স্বজনকে নিয়ে দেখাবো দেখো আমার বাবার নামে এই গাছটা আমি লাগিয়েছিলাম আজকে এত বড় হয়ে গেছে তার মধ্যে আমার বাবার নাম লেখা থাকবে একবার কল্পনা করে দেখুন কত সুন্দর লাগবে আর যখন এই স্মৃতিবনের মধ্যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের জনের নামে এক একটা গাছ দেখা যাবে কতটা আত্মিক হবে সেটা আর তাকে পাহারা দেওয়ার জন্য কোনো ফরেস্ট গার্ডের দরকার হবে না কারণ আমাদের আত্মিকভাবে তার সঙ্গে সম্পর্ক কেউ সেই গাছ কাটবে না প্রত্যেকে জানে যে ওনার বাবার নামে লাগিয়েছে এতটা মানসিকতা আমাদের মধ্যে রয়েছে আর আমি হিসাব করে দেখেছি এই একুশ হাজার গাছ প্রতি বছর যে লাগাব স্মৃতিবনে সেগুলো যদি তিরিশ বৎসর পর্যন্ত একুশ একুশ হাজার গাছ বড় হয় তো এক একটি গাছ বিভিন্নভাবে আমাদেরকে সুযোগ আমাদের সাহায্য করে অক্সিজেন দিয়ে করে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাধ্যমে করে মাটির সুরক্ষার মাধ্যমে করে বনায়নের মাধ্যমে করে এই সবগুলো মধ্যে দিয়ে দেখেছি আমি হিসাব করে তিন হাজার দুইশো কোটি টাকার আমাদেরকে লাভান্বিত করে একুশ হাজার গাছ আর প্রতি বছর একুশ একুশ হাজার করে তিরিশ বছর যদি আমরা হিসাব করি তো প্রায় ছয় লাখ তিরিশ হাজার গাছ তিরিশ বৎসরে লাগবে আর সেগুলোর যে মূল্য শুধু ত্রিপুরার জন্য নয় পুরো ওয়ার্ল্ডের জন্য সবচাইতে বড়ো যে আমাদেরকে প্রাণ যে দিচ্ছে অক্সিজেন এভাবে আমাদেরকে এই স্মৃতিবন আমাদের জীবনশৈলীকে সাহায্য করবে ত্রিপুরাকে মুক্ত হওয়া দেবে শুধু ত্রিপুরা নয় পুরো দুনিয়াকে এক নতুন দিশা দেখাবে কারণ পুরো রাজ্যে স্মৃতিবনের কনসেপ্ট সেটাও একমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে হচ্ছে আমি আশা করি বন্ধুরা এই দিকগুলি আপনাদের ভালো লাগবে আপনারা নিজেরা নিজেদের করে নেবেন এই বিষয়গুলোকে আর কালকের যে লকডাউন সম্পূর্ণভাবে নিজ নিজ ঘরে থেকে মানা বাড়ির বাইরে না যাওয়া রাস্তায় না যাওয়া আর যেটা আমি বলেছিলাম বাড়ির বড় বড় যারা রয়েছেন তাদেরকে নিজের হাতে রান্নাঘরে যান আরে হোন না আপনি এমএলএ হোন আপনি মন্ত্রী হন আপনি মুখ্যমন্ত্রী হোন আপনি কোনো অফিসার হোন আপনি কোনো অন্তদের কোনো পরিবারের লোক আমরা সবাই এক মা তো মা হয় বাবা তো বাবাই হয় পরিবারের বড়জন তো গুরুজন হয় একদিন তো নিজেরাতে গরম জল করে নিজ গ্লাসে ওনার সামনে তুলে ধরি আমি আশা করি আপনারা সবাই মিলে এই কাজটা করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন